ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. আজকের আলোচনার বিষয় হচ্ছে যাদেরকে জাদু টোনা করা হয়েছে, আমাদের দেশে বলা হয় নষ্ট করা হয়েছে, বান মারছে বা তাবিজ করছে ইত্যাদি বলা হয়। তো এই সেহের জাদু টোনা বান মারা এগুলা মাধ্যমে কেউ যদি আক্রান্ত হয়, তার থেকে মুক্তি পাওয়ার, রোগারোগ্য হওয়ার, এগুলা থেকে বেঁচে থাকার চিকিৎসা কী হবে, এগুলার থেকে বাঁচার জন্য দুই ধরনের চিকিৎসা সমাজে প্রচলিত আছে। একটা হচ্ছে সেহের জাদু, এগুলাকে জাদুর মাধ্যমে কাটার জন্য চেষ্টা করা, এটা হারাম, এটা করা যাবে না, এটা নিষেধ। যেমন নবী সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সুইলা আন্না নবী সাল্লাম সুইলা আনি নসরা ফাকাল হিয়ে মিন আমাল শাইতান। নসরা সম্পর্কে রাসুল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন রাসুল সাল্লাম বলছেন নসরা সেটা হচ্ছে শয়তানের কাজ। এটা আবু দাউদ এবং মুসনাদ আহমদের মধ্যে শক্তিশালী সনদে বর্ণনা করা হয়েছে। এখন নসরা কি? নসরা হচ্ছে জাদুটোনা, বান ইত্যাদি, এগুলাকে আবার জাদুটোনার মাধ্যমে কাটানো। তাহলে এটাকে রাসুল সাল্লাম বলছেন শয়তানের আমল, তাই এই জন্য ওলামায়ে কেরামদের কথা হচ্ছে এভাবে করা যাবে না, এটা হারাম। ওয়া আলা হাদা ইয়াকুনু হাল্লুস সিহর বিসিহর মুহাররামান, জাদুকে জাদু দিয়ে কাটানো এটা হারাম। আর মানুষদের জন্য কর্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলার নিকটে সে আশ্রয় প্রার্থনা করবে, ফানা চাইবে, এ ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলার নিকটে সে আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইনি করিব উজিবু দাওয়াত দাইজা দান, যখন আমার বান্দাগণ আমাকে আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনি বলেছেন যে আমি করিব, আমি নিকটে আছি, আমি তোমাদের দোয়া কবুল করি যখন সে দোয়া করে, অর্থাৎ আল্লাহ তাআলার সাহায্য আমাদের কাছে থাকবে। আল্লাহ তাআলা বলেন আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু ওয়াইকশিফুস সুআ ওয়াইজআলুকুম খুলাফা আল আরদি আইলাহু মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন, যখন কোনো অসহায় ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, তাই তার এই অসহায়ের অসহায় ব্যক্তির অসহায়তা থেকে বাহির করার জন্য কে তাকে সাড়া দিবে, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ সাড়া দেওয়ার নাই, আর কে দুঃখ বেদনা এগুলোকে দূর করবে, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানাইছেন, তো আল্লাহর সাথে আর কেউ কি আছে, তোমরা অতি অল্পই নসিহত গ্রহণ করে থাকো। তো এখানে মুসিবতে পড়লে আল্লাহ আমরা আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার নিকটে দোয়া কাহের করা, কল্যাণ কামনা করা, আল্লাহ অকল্যাণ থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা। এই কথাগুলো মজমু ফতোয়া এবং রসায়েল শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন দ্বিতীয় নম্বর খণ্ডের মধ্যে বাবু সাহেরের মধ্যে উল্লেখ করা আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে যাকে জাদু করা হয়েছে সেটাকে দূর করা দুইটা অবস্থা, যেটা বললাম হাল্লুন বিসেহের মিসলি, জাদুকে জাদু দিয়ে কাটানো, পাহু আল্লাদি মান আমিল আর শয়তান, এটা হচ্ছে আমল শয়তানের আমল। ও আলহি ইউহমাল কৌল হাসান বসরি, হাসান বসরি রহমতুল্লাহর কথায় অর্থ সেটাই যে লা ইয়াহিল্লু সাহার ইল্লা সাহের, অর্থাৎ সেহেরকে সেহেরের মাধ্যমে দূর করে একমাত্র জাদু করে, এছাড়া অন্য কেউ করে না, অর্থাৎ কোনো মুমিনের মুসলিমদের কাজটা ওইটা।
ফাইতাকারাবুন নাসের ওয়াল মুনতাসির ইলা শয়তান বিমা ইউহিব্বু, তখন যাকে আক্রান্ত করছে এবং যে এটা খোলার চেষ্টা করে এরা শয়তানের নিকটবর্তী হয় ওই কাজে যেটা শয়তান পছন্দ করে। ওয়াইয়াবুতুল আমালহু মিনাল মাসহুর, এবং যাকে আক্রান্ত করছে তার থেকে তার কাজটা সে দূরে যে দূরে সরাই যায়। তাই ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির মত অনুসারেও জাদুকে জাদু দিয়ে কাটানো এটা হারাম, এটা শয়তানের নিকট আশ্রয় প্রার্থনার মতো। দ্বিতীয় হচ্ছে আনসার বিরুকিয়া ও তাহুজাত ও আদাইয়া ও দাওয়াত মোবাহা ফাহাদ আর জায়েজ। দ্বিতীয় প্রকার হচ্ছে রুকিয়া শরিয়া শরিয়া যার হুকের মাধ্যমে, তারপর তাহুজাত যেমন আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতিন সালিমা খালাক মাগরিবের পরে তিনবার পড়া সুন্নত, এভাবে আশ্রয় প্রার্থনা নিয়ে তো যে কোনো পড়া সুন্নত। তারপরে দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাতদিন অনেক দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইগুলোর মাধ্যমে এগুলো জায়েজ। আর কিছু কিছু বিদ্যান যেমন ফাতহুল মজিদ শরহু কিতাবুত তাওহীদের মধ্যে উল্লেখ করা আছে, ইবনু আবি হাতেম উনি বর্ণনা করছেন আবু শেখ আন লাইস লাইস থেকে, যিনি বিন আবি সুলাইম বলেন, আমার নিকট একটা খবর আসছে যে হা উলাইল আয়াত শিফা মিনাস সাহার বিজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় ওই সমস্ত আয়াতগুলো শেফার, যে টুকরাও ফি ইনা ইন ফিহিমা, এমন একটা পাত্রের মধ্যে এগুলো ফুড়ে ফুড়ে ফুঁক দিবে যেই পাত্রের মধ্যে পানি আছে, সুম্মা ইয়াসুব্বু আলা রাসিহি আলা রাসিল মাসহুর, যাকে আক্রান্ত করছে যাকে দাদু করা হয়েছে তার মাথার মধ্যে পানিগুলোকে ঢালি দিবে। সে আয়াতগুলা সুরাই ইউনুসের মধ্যে আছে, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সাহরু ইন্নাল্লাহ সায়ুবতিরু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ এই আয়াত। তারপরে আরো আছে فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ। এর থেকে বিরবিল আলামিন পর্যন্ত সূরা আরাফের 118 থেকে 121 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে সূরা ইউনুসের বললাম, সূরা আরাফের বললাম, আরেকটা হচ্ছে যে সূরা তোহার 69 নম্বর আয়াত, ইন্নামা সানাউ কাইদু সাহিরিন ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। তাহলে এগুলো ফুটবে একটা পানি রাখা পাত্রের মধ্যে, পরবর্তীতে এগুলা আক্রান্ত ব্যক্তির মাথার মধ্যে ঢেলে দিবে, তাকে কুশল করে দিবে। তারপরে ইবনু বত্তাল উনার কিতাব ওয়াহাব ইবনু মুনাব্বে উনি বলেন, ওই কিতাবের মধ্যে বলেন ইবনু বত্তাল এই কিতাবে ওয়াহাব ইবনু মুনাব্বা এই কিতাবের মধ্যে বলেন, আন্নাহু ইয়াকুলু সাবা ওয়ারাকাতিন মিন সিদরিন আখদার, সাতটা সবুজ বরই ফাতা নেবে, সাতটা সবুজ বরই ফাতা নেবে, ফায়াদুক্কুহু বাইনা হাজরাইনি, এরপর বেটে ফেলবে কোনো পাথর দিয়ে। আমাদের দেশে যেমন আগে মরিচ ফাটা এবং যে কী বলে এটাকে শিল দিয়ে ফাটার মধ্যে দিয়ে বেটে ফেলবে, লোহার কী বলে পাথরের দুইটা ঘষাঘষি দিয়ে এই সাতটা বড়ি ফাতাকে ফিসে ফেলবে, সুম্মা ইয়াদির বহুবিল মা, এরপর এগুলোকে পানিতে মিক্স করবে, তারপর ওয়াকরফিহি আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়বে এর মধ্যে, অর্থাৎ পড়ি ঝাড়ফুঁক করবে, এখানে দম দিবে ফুঁক দিবে, ওয়াল কাওয়াফেল অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ সূরা এখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস সূরা নাস করবে, ফরে এর মধ্যে দুধে দম করবে। তাইলে এরপরে সুমাইয়া হাসু মিনহু সালাসা হাসাবাতিন, তিন ঢোক ফানি ফান করবে, এই আমল করার পর ওই যে বড়ই ফাতার ফানির মধ্যে এগুলো পড়ার পরে তিন ঢোক ফানি ফান করবে, সুমাইয়াক তাসিলো বিহি, এরপরে এগুলো বাকি ফানি দিয়ে সে গোসল করে ফেলবে, ইয়া ধাবু আনহু কুল্লু মা বিহি, তার মধ্যে যত সমস্যা আছে আল্লাহ তাআলার মাধ্যমে সমাধান করবেন, এই আমলটাও করা যেতে পারে। আর এটা একদিক করবে না যে কন্টিনিউ করতে থাকবে। এছাড়া হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, আনফাউ মা ইউস্তামালু লিয়াযহাবি সাইরু মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ফিয়াযহাবি যালিকা, শ্রেষ্ঠ হচ্ছে জাদু দূর করার জন্য ওইটা যেটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য নাযিল করছেন, এই বিষয়ে সেটা হচ্ছে মুআফাযাতান সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস, সূরা ফালাক সূরা নাসকে
জাদুর ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নাযিল করছেন। ও ফিল হাদিসে লাম ইউতাউওয়াজ বিমিসলিহিমা, কোনো কিছু থেকে এত বেশি ফানা চাওয়া যাবে না জাদুর টোনার থেকে এই দুটা সুরার তুলনায়, অর্থাৎ সুরা আলাক সুরা নাস এ কার্যকর ভূমিকা রাখে। আর কাজালিকে কেরাত আয়াতুল কুরসি ফাইনা মাতরাদাতুল লিশায়াতিন, আয়াতুল কুরসি ফড়া এটাও শয়তানকে দূর করে। তাই এগুলা হচ্ছে বৈধ জারফুক বৈধ চিকিৎসা। তারপরে আল্লাহ তালা নিকটে দোয়া করে থাকবে ও দাবু মরজাকম বিষয় থাকা, অসুস্থ ব্যক্তিকে সুস্থ থাকা কামনা করে সৎকার মাধ্যমে নিজের সামর্থ্য হিসাবে কিছু সৎকার করবে, সুস্থতা কামনার জন্য আল্লাহ তালা নিকট দোয়া করবে, ইস্তিগফার করবে, সবসময় জিকির আজকার মধ্যে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ জালিমিন, আর তাকদীরের উপরে বিশ্বাস করবে। শরীয়তের উপর যে আমল করে মারা গেলেও তার জন্য মর্যাদা আছে, আর শরীয়তের বাইরে আমল করি শয়তানকে খুশি করি বাঁচিয়ে থাকিও কোনো লাভ নাই। তাই সর্বাত্মক চেষ্টা করবে কোরআন সুন্নাহর উপর জীবনযাপন করবে, সৎকার করবে, জিকির আজকার করবে, তলব কোরআন তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা জিকির আজকার করে করতে থাকবে, আল্লাহ তাআলার নিকটে শেফা দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।